여봐요여봐요아이일단아이나왔어나왔어불러가এই মহিলা সকলে আইতা হোক মহিলা সকলে আহিব এইটো কৈ যায় পুরান কমিটি ভেঙে দাও লোচন চাই নতুন কমিটি করতে হবে বদলি চাই ফরেস্টারের বদলি চাই বদলি চাই বাগানের 10 বছর মেয়াদি বাগান আছিল, আজ 15 বছর যায় কাটা হয় না, কাটা হয় না সভাপতির মানে কোনো মিটিং আইলে বা কোনো কাগজ পত্র আইলে মিটিং উপস্থিত মিটিং ডাকে না, মিটিং করে না, কারণ ও যে গাছ তার মাধ্যমে ওই যে সুরাজ সব গাড়ি কি গাড়ি তার মাধ্যমে সব পুরা তারে হই সবসময় যে ডাকলাম ডাকছি মানুষ উপস্থিত হয় না দেখো ডাকলাই না এই ধরনের কথা কয়ে কইয়া বাগানে দই এই 15 বছর কাটার এই 81 বাগানও আপনার ইনকোয়ারি কয়েকটা আছে গাছর মোতা দিল গাছর মোতা আমরা উঠেই আনছি গাছর মোতার শত শত মোতা গাছ কাটে কেন হতো কোনো বিডিওজারে দলে ফোন করলে বিডিওজারে দৌড়ে আমি দেখতেছি আমি মামলায় ঢুকাইমু এই দিই সেই দিয়ে বিডিওজারের কোনো উদ্যোগ নেই না ওই 19-20 সুফল বাগান যেগুলা হয়েছিল এগুলা আমরা নিজস্ব অর্থায়নে 25 জন এই বাগানগুলা করছি শ্যামলবাবু বিডিও অফিসার ছিলেন উনি বলছিলেন যে আমাদেরকে আনরেজিস্টারি একটা দলিলও দিছিলেন যে আমরা পরবর্তীতে যত সুযোগ আসবো যত সরকারি অনুদান আসবো আমরা এই 25 জন নেই বুক করবো আনরেজিস্টারি একটা দিয়েছিলেন এবং পরবর্তীতে এই যে বিডিও অফিসার হেলালুদ্দিন সাহেব উনি আর ওনার কিছু আনুষঙ্গিক আছে এরা মিলে একটা কমিটি সদস্য নির্বাচন করছে এই 25 জনের মাঝে আমরা অনেক সদস্য নাই যখন চাপাচাপি করা হয়েছে তখন কিছু আমরা মহিলা অনেক সদস্য নেওয়া হয়েছে আর এর ভিতরে যে কমিটিটা করা হয়েছে গোপনীয়ভাবে কোনো 54 জন সদস্য নেওয়া হয়েছে এই 54 জন সদস্যের ভিতরে বসিয়া প্রকাশ্যে দীপালুকে কোনো কমিটি গঠন করা হয় নাই গোপনীয়ভাবে তারা এই কমিটিটা গঠন করছে আমরা দাবি হইল পুনরায় সদস্য নির্বাচন এবং আমরা যে সুফল যে আমরা নিজস্ব অর্থায়নে
যে আমরা 25 জনে করছি, এই আমরা 25 জন পুরুষ সদস্য বেনিফিশিয়ারি আমরা থাকতে চাই। আর যে 81 বাগানটা মানে এক যুগ বড় হয়েছিল, বড় যিকোনো হয় ওগুন মিলে না, বড় যিকোনো হয় ওগুন মিলে না। আমরা বিটু বিচার দে ওনর ইয়রে হই, ওনর যে ফরেস্টার আছে ওন বাগাছোড়া আদমপুর বিটু বিচার দে হই, তারা কোনো গুরুত্ব দেয় না। দেন এই যে সভাপতি আছে দেন আমরা দেন মশাইদ মিয়া, মানে তারেও আমরা জিগাইলে কয় তোমরা গাছের ওইটা ফর দাও, কিন্তু দেখা যায় দেন হেয়াই নিতেছে। হ্যাঁ, একর পর আমার বাড়ির ফুবে দিয়ে আমি দে যাওয়ার গেলাম, তোমার বাড়ির ফুবে দিয়া খালি 81 বাগান নাই, লোয়া কাঠ মেঘনি চিকরাশি সব খালি মূলা আর মূলা লাইনে একবারে। 2008 সালে তারা ডেট করছে, 12-13 বছরে খাটি লইব, খাটার পরে এটা একটা সমাধানে আসার কথা ছিল। তারা মধ্যে দিয়ে একটা দরখাস্ত দিয়ে দিল মশাইদে, মশাইদে দিয়ে দিল হইলো গাছ ছোট রয়েছে আবার পরবর্তীতে জীবন, ওইটা আমি ডিভোর কাছে গেলাম যে আবার এগুলো পুনরায় খাটার অর্ডার আনার পরে আনলাম, আনার পরে বারবার তারে আমি জিওরে কইছি এমনি হরদম তারে তার বাইরেও ধরছি, এখানে তারে এত বাধা দিছি, তার মাল ধরাইছি, যেগুলা মাল ধরে আর যার যার দিন মাল ধরে হের কোনো মামলা নাই, আরেকজনের নামে মামলা দিলা বিটরে দেওয়া হেলো বিটের লয় সম্পর্ক বিট জড়িত মাল কাটে। আমি চাই এগুলো তার চুর যে গাছ তারা বন্ধ করার জন্য, তার শাস্তি দেওয়ার জন্য, কিন্তু এখন যে গাছ দিনের রাইতে খাটার সব করে মশাই দিয়ে খাটার, তার লোকজন আছে আরও লগে 4-5 জন আছে করিয়া, কিন্তু এ তো রাইট কইলে তার হইলে অপারেশন করা, তা অপারেশনের লাগে এসপি সাহেবের আমি গত ওই যে ইলেকশনের সময় কইছি এসপি সাহেবের কোনো উদ্যোগ নেই, প্রশাসনে কোনো উদ্যোগ নিচ্ছে না। বিগত যে বিটু বিচার আছিলেন ওই যে আমরা শ্যামল রায়, উনি আমাদের নিয়ে সভা বৈঠক করে একটা কমিটি করে আমাদের সুফল বাগান আমরা উপকারভোগী আছে আমাদের দিছে, আমাদের নিজে আমার নিজের টাকা আমি শ্রম দিছি, নিজের টাকা দিছি ম্যাক্সিমাম 20-25 হাজার টাকা আমার ইনভেস্ট হয়েছে এখানে, করতে গিয়ে উনি বলছে যে এটাতে আপনারা অনেক সুবিধা পাবেন, বাতা ঋণ এই সে আপনি যাবে এগুলো পাবেন সময়ে সময়ে। এখন ইদানিং এনজিও একটা সংস্থা আছে ঋণ প্রণোদনা যাওয়ার জন্য দিতে যায় একটা কমিটি হওয়ার কথা, এই কমিটিটা এখানকার যে নেতা মশাই ইদ আলী মোহাম্মদ তার পুরা পরিবারতন্ত্র পুরা গোষ্ঠীতন্ত্র একটা কমিটি করে আছে, এই প্রণোদনা এই ঋণ আমরা কোনোদিনই পাবো না। আমার বিশেষ করে বিভাগীয় কর্মকর্তার প্রতি আমার বিশেষ আকুল আবেদন যে আপনি এই বিষয়টার তদারকি করে পূর্ণাঙ্গ কমিটিটা করিয়া দেওয়ার জন্য।